আমরা পুরো 2 বছরে কতটা মামলা নিয়েছি এবং কতজনকে অ্যারেস্ট করেছি এই তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। তবে সব ক্ষেত্রেই আমরা হয়তো অ্যারেস্ট করিনি, লিগেল প্রভিশন যেটা আছে, যেটা আমাদের নোটিশে এসছে সেটা অনুসারে আমরা অ্যাকশন নিয়েছি। অ্যাটলান্টিস ত্রিপুরার আমার যতটুকু মনে পড়ে যে একজনকে তো আমরা অ্যারেস্ট করেছি এবং অনেক দিন জুডিশিয়াল কাস্টডি তো ছিল। তো প্রত্যেকটা কমপ্লেইন এসেছে আমরা অ্যাকর্ডিং টু ল অ্যাকশন নিয়েছি। আচ্ছা, এই লকডাউন ঠিক আছে, লকডাউন যেদিন থেকে দেওয়া হয়েছে আজ পর্যন্ত কতজন মানে এই মানে বিভিন্ন মামলা করা হয়েছে, মানে ওই লকডাউনের বাংলাদেশে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং কতজনকে? লকডাউন উপলক্ষে লকডাউনকে এনফোর্স করার জন্য আমরা বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে আমার যতটুকু রেকর্ডে আছে আমরা মোর দেন 5000 সেই লকডাউনের প্রথম থেকে সেগুলো প্রিভেন্টিভ অ্যারেস্ট আমরা করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক কেস হয়েছে এবং সেগুলো এখন আন্ডার ইনভেস্টিগেশন এবং কোনো কোনো কেস আছে সেখানে আমরা নোটিশ ইস্যু করেছি, যেখানে নোটিশ ইস্যু করার মতো প্রভিশন আছে। রাজনৈতিক কোনো পরিচয় এখনো আমাদের কাছে সেরকম আমাদের তদন্ত এখনো আসেনি, যদিও এখনো আমি বলছি যে ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশনে। একটা কমিউনিটি যেটা মতুয়া কমিউনিটি থেকেই আমরা ওনাদের কমপ্লেনের উপরেই কেসটা আমরা ইনিশিয়েট করেছি। এখনো পর্যন্ত আমরা ওই যে আসপেক্টটা আছে সেটাকেই এক্সপ্লোর করতে পেরেছি। ধরুন আমরা অনেক সময় যাতে প্রিভেন্টিভ যেরকম 151 সিআরপিসিতে অ্যারেস্ট করার প্রভিশন আছে, অভিযোগটা থাকে ধরুন কেউ লকডাউনের যে কন্ডিশনস আছে যেটা গভর্নমেন্ট অর্ডার আছে বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির যে অর্ডার আছে সেটা ব্রিচ হবে, আমাদের কাছে এরকম একটা খবর আছে বা সেরকম পরিস্থিতি আছে, সেক্ষেত্রে আমরা কোনো অপরাধকে যাতে সংগঠিত করতে না পারে তার আগাম ব্যবস্থা হিসেবেও আমরা কিছু অ্যারেস্ট করে থাকি। আমি পশ্চিম জেলার কন্টেক্সটেই বলছি, তাছাড়াও অন্যান্য প্রভিশন আছে যেরকম আমাদের ত্রিপুরা পুলিশ একটা আছে। সেখানেও আমরা অ্যাকশন নিয়েছি, ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যাক্ট আছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে এখানে তো মানে মিক্স করা আছে, অনেকগুলো সেকশন আমরা একসঙ্গে করেছি, সেরকম আলাদাভাবে হিসাব আমার কাছে নেই। তবে লকডাউন উপলক্ষে আমরা মোর দেন 5000 অ্যারেস্ট করেছি।